আমার দুই পক্ষের বক্তব্য আমি ভাবে শুনেছি শাহে আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি তার সাথে আমার আলাদাভাবে কথা হয়েছে আর তাহির ইসলামের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে যে নবী কবে নবী হয়েছে আদম আলী ইসলামের দেহরু সঞ্চারের আগে নাকি আল্লাহ রসুল সাল্লা চল্লিশ বছর হওয়ার পরে যেহেতু আমাদের সাবজেক্টে আকিদা ফি সুতরাং আঁকি জানিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় নজর চেষ্টা করি কারণ যার যেহেতু আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশা আল্লাহ একদিকে দাবি করা হচ্ছে যে শাহেদ আহমদুল্লাহ সাহেব মুসলমান হয়ে গেছেন বেইমান হয়ে গেছেন আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে চল্লিশ এবং সাধারণ জনতা যারা আছেন মাদ্রাসের ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি করেছি সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি দেখেন বিষয় হলো দুইটা এক নম্বরে প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এ সবকিছু আগ থেকে তাক দিয়ে নির্ধারিত আছে নাকি নাই আমার আগে হজরতপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে আলী হাসান করবে আপনারা এই যেমন আমাদের তো আমাদের অনেকে কি মনে করে জানেন যে নবী যে থেকেই নবী এর অর্থ মনে হয় এটা বুঝলেন তো নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তালা ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা এটা কি কথা এটা কি কথা আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে সবাই তো আর থেকে কি হবে না হবে যেমন তাহিরে দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সলা হয় নাই এটা তাহিরে না গোটা দুনিয়া জন্মের ভোকা লাগে ফয়সলা হয়ে আছে তো সবই তো থেকে লেখা তো যদি বলেন অর্থ এটাই তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি আদম নবী জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমো তখন থেকে বুঝেন আল্লাহ যখন থেকে আল্লাহর এলেমো তখন থেকে আল্লাহর যেমন কোনো শুরু নাই কোন শেষ নাই আল্লাহর এলেমেরও কোন শুরু নাই কোন শেষ নাই এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহ তার কালাম একারণে কোরআনকে আমরা مخلوক বলি না مخلوক মানে সৃষ্টি আমরা বলি না কোরআন সৃষ্টি কেন আল্লাহ যখন থেকে তার কালাম তখন থেকে আল্লাহর অস্তিত্বের সূচনা নাই সুতরাং কালামে পাক অস্তিত্বের কোনো সূচনা নাই কথা ক্লিয়ার তো আল্লাহ যখন থেকে তার ইলম হচ্ছে তখন থেকে হয় এই যে দুনিয়াতে থেকে হচ্ছে না হচ্ছে এই সবগুলোর ইলম আল্লাহর আছে নাকি নাই আজকে হাজার বছর পরে কি হবে এটা আল্লাহ তাআলা একেবারে সেই অনন্ত কাল থেকে अनाদিকাল থেকে জানেন নাকি জানেন না তো যদি বলেন যে আমার নবী নবী হবেন এটা আল্লাহ জানতেন ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রুহ ঢুকানোর আগেই নবী আমি বলবো এই কথাটা বাস্তব সম্মত না কারণ এখানে নবীও যা এখানে অন্যরাও হবে তা আমার নবীও যা অন্য নবীও তা কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন আল্লাহর এলেম কারো ব্যাপারে আছে কারো ব্যাপারে নাই বিষয়টা এমন না আল্লাহর এলেম সবার ব্যাপারে আছে তাহলে বলবেন অর্থ কি তাহলে বুঝেছে হুজুর আল্লাহর এলেমে আছে ঠিক আছে আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন আমি বলবো না রে ভাই এটাও ভুল কেন জানেন আল্লাহ তালা কলম সৃষ্টি করার পরে কলম মানে আমার পকেটে থাকে কলম না সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন কলম তুমি লেখো সব লেখবো পূর্বভাগে আজকে যে মাহফিল হবে সেই মাহফিল আলিয়া আসবে ইসলাম মাদানি আসবে এই সবকিছু সেই লহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি তারও কোটি 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 বছর আগে তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে আদম নবী নবী হবেন এটাও লেখা মুসান নবী নবী হবেন এটাও লেখা রসুল্লাহ রসুল্লা ইসলাম নবী হবেন এটাও লেখা লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা

ধাপ কিন্তু দুইটা বলে দিলাম এক নম্বর হলো এলম আল্লাহর এলমে তো সবই আছে আমার নবী নবী হবে এটা আছে আদম নবী নবী হবে এটা আছে আপনি নাসিম নগরে জন্ম নেবেন এটা আছে এখন থেকে পাঁচ বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোটকার দিনের ভোটাও আসবে এটা আছে সবকিছু আছে আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই দুই নম্বরে আল্লাহ কলম আর লৌহে নাফা সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন ওই লেখার মধ্যে নতুন করে কিছু সংযোজনও হবে না কিছু বিয়োজনও হবে না এই দুইটা সবার ব্যাপারে প্রযোজ্য বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী এই কথার অর্থ কি

আল্লাহ নবী বললেন কুন্ত নবী নব রুফ লাভ আমি তখন নবী যখন আদম ছিলেন রুফ আর দেহর মাঝামাঝি তার মানে দেহ তো হয়েছে রুফ এখনো রোকানো হয় নাই দেহের মধ্যে অর্থাৎ তার দেহে রূপ সঞ্চারের আগে তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবু দিয়ে দিয়েছে এখানে কেউ একটা অনেকে আবার একটা জাল হাদিস বলে

তো আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে মানেটা রে ভাই যদি বলতেন পানি এবং শুকনো মাটির মাঝে কথায় যুক্তি থাকতো পানি এবং সাধারণ মাটির মাঝে কথায় যুক্তি থাকতো যখন আদম পানি আর কাদা মাটির মাঝে কাদামাটি মানে কি আল্লাহ তো প্রথম মালাকুল মৌককে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছে এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদা মাটি আল্লাহ সেই কাদা মাটি থেকে আদম আলী ইসলামের দেহকে সৃষ্টি করেছেন আপনি বললেন পানি আর কাদা মাটির মাঝে তো কাদা মানেই পানি মিশে গিয়েছে একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না তাহলে শব্দও ভুল অর্থও ভুল জান হাদিস তো সই হাদিস কি যখন আদম ছিলেন রু রুহ বুঝেন তো প্রাণ আত্মা যখন আদম ছিলেন রুহ আর দেহের মাঝামাঝি মানে দেহ তৈরি হয়েছে রুহ এখনো তৈরি হয় নাই আল্লাহ তখনই আমাকে নবুবাদ দিয়েছেন এই দেওয়ার মানে কি লিখে রাখা না আল্লাহ তাহলে সবারটাই লিখে রেখেছেন আমার নবীর বৈশিষ্ট্য কি যদি বলেন আল্লাহর নলেজে আল্লাহর এলেমে থাকা আমি বলবো না এটাও ভুল আল্লাহর এলেমে সবই আছে সব নবীরটাই আছে আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি তাহলে তো আদম গবির সমানি হয়ে গেল এর মানে কি এর মানে হলো আল্লাহ তালা রসুল্লাহ ইসলামের রুহকে তৈরি করে অথবা তার হাতেই আয়াতের মধ্যে আল্লাহ নবুয়ের তাজ পরিয়ে দিয়েছেন এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না কোরআন হাদিসে যতটুকু এসেছে বাস তখন আমার নবীর দেহ না আমার নবীর রু আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন আপনি বলবেন হুজুর এটা মনে কেউ জানতো না চল্লিশ বছর পর সবাই জেনেছে আমি বলবো এটাও ভুল

বিশেষ একটা দায়িত্ব আল্লাহ ৪০ বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন এক পর্যায়ে তার আপন জনদেরকে দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু আপন জন না একেবারে সবাই দাওয়াত দিতে বলেছেন এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন ধাপে ধাপে অগ্রসর হয়েছে যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে আল্লাহ যখন থেকে আল্লাহর কালামও তখন থেকে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না অবশ্যই ছিল আল্লাহ দুনিয়াতে আমাদের সঙ্গে জাহের করেন নাই

আরে বলেন না পারতেন না তেইশ বছর কেন নাজিল করলেন এটা আল্লাহর হেকমত আল্লাহর রহস্য আল্লাহর প্রজ্ঞা এর কি ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয় দিতে পারতেন নাকি পারতেন না আরে বলেন না পারতেন নাকি পারতেন না এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই চল্লিশের আগে ভুয়া কথা একেবারেই কাঁচা কথা

সবই মানি হলো যে এখনো বালেগে হয়নি প্রাপ্ত বয়স্কই হয়নি তা আমাদের দেশে বালেগ হয় কয় বছরে ধরেন বারো থেকে পনেরো পনেরোটাই ধরলাম তাহলে আল্লাহ তার আগে তাকে নবুয় দান করেছেন ওই সময় বালেগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন তবে সবই মানে চল্লিশ না ওটা আবার ভিন্ন শব্দ তোর হাতটা ইদা বেলাগা শুদ্ধ হুদা বেলাগা আর বাই না সানা ওই টাইপের বাক্য বলা লাগবে তাহলে আল্লাহকে সবাই না চল্লিশে নবুয় দিয়েছে না আগেও দিয়েছে বলেন না আপনারা ঈসা আলাইসালামের ঘটনা পড়েন যখন তিনি মায়ের কোলে বিশ্বাস করবেনা কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারোর সঙ্গে কথা চলবে না আজকে কথার রোজা কথার রোজা মানে সঙ্গে বলা যাবে না একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে আর একজন শতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে এইয়া করুণ অবস্থায় আল্লাহর জন্যই জবানকে বন্ধ করলেন আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন যেমন আমাদের বজরগরা আল্লাহর জন্যই নজরটাকে বন্ধ করেন হারাম দেখেন না গুনাহের জিনিস দেখেন না আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যা সাধারণ মানুষদের আকলেও ধরে না তা আল্লাহ তলার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোন প্রশ্নই আসে না ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন সবাই হাসাহাসি শুরু করল আরে পাগল এক দিকে হয়েছিস আরেক দিকে মনে হয় আকুলক হয়ে এসেছ পাস কাইফানুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া ইকুলার শিশর সাথে কথা বলব কিভাবে এখন কুলের শিশুই বাকিটা বলে উঠল ক্বালা ইন্নী আব্দুল্লাহ মুখ থেকে কথা বের হলো কথা নিশ্চয়ই আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন আমাকে নবীও বানিয়েছেন এখনো কোলে কেউ তো ব্যাখ্যা করি যে নবী বানিয়েছেন মানে ফয়সালা তো এখন এসে যদি ব্যাখ্যা করেও ইয়েহি আলে ইসলামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই অধিকাংশ মুফাসসিরের মতে সেখানে অর্থ এটাই আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হ্যাঁ অধিকাংশকে আল্লাহ 40 এ দিয়েছিলেন এটা ঠিক অধিকাংশ আর সবাই এক কথা নাকি সবাই মানে প্রত্যেককে আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা তার লয়ে অধিকাংশকে 40 দিয়েছেন কেন এর রহস্য আল্লাহ ভালো জানেন যেমন 313 একটা সংখ্যা আপনারা জানেন তো নাকি 313 এর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি বদের যুদ্ধে নবী নামলেন কয়েকজনকে নিয়ে

নবীর ওয়াফাত এই মাসে নবীর জীবনের বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে আরে কিছু একটা তো আছে রবি শব্দের অর্থই বসন্ত তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন্দ্রে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে আমি জানি না আপনি জানেন না তাতে কি রব্বুল আলমিন কিন্তু ঠিকই জানেন

যারা কৌমিতে পড়েছে কেউ হাজ হয়েছে কেউ কিতাবখানায় পড়েছে এখন বেদাতিদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে ইমাম তারা কতিত তারা তারাই মশলা পাচার করছে তারা জেনে বুঝে মিসগাইড করছে যদি আমরা গিয়ে ধরি বলে হুজো সবই তো বুঝি কিন্তু কি করবো বলেন গালি খাওয়ার জন্যই কাজটা করে কেন জানো তুমি গালি দিবা ব্যাপার না কারণ তুমি আগেও তার মুখে জড়ায় দিতে বিষয়টা এমন না আগেও তার মহাব্বত করতে বিষয়টা এমন না তোমার গালি সে গুনে না কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই বলবি মূল কাহিনী বুঝতে পারছেন গালিগালা সবাই কোনো ব্যাপার না দল ঠিক থাকলে হলো ধান ধা ঠিক থাকলে হলো ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না সব বাকি তেমনিই চলে তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না এর মানে হলো দুনিয়ায় সবার সঙ্গে প্রকাশিত হয় নাই ওই যে আবদুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা ওইটাই আর কি চল্লিশ বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই আবার কেউ যদি এ অর্থে বলে আল্লাহর নবী তখন থেকে নবী তখন থেকে নবী যখন আদম আলী ইসলামের দেহ সঞ্চার হয় নাই এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহ নবী তো আর থেকেই নবী তো চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুবতকে গোপন রেখেছেন তিনি মানুষকে দাওয়াত দেন নাই তিনি এই রিসালতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন তাহলে ও এক বন্ধ মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে হককে দুইটার মাঝামাঝি আল্লাহ নবীকে আল্লাহ নবুবত দিয়েছেন কবে

দাও হলো ধীরে 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 প্রথমে নিজে জানলেন তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন দিতে দিতে এক পর্যায়ে জিহাদ করলেন আল্লাহর জমিন আল্লাহর دین কায়েম করলেন তাহলে কি বুঝলেন যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজ একদম পানির মতো সোজা আর যদি আপনি একটু প্যাচ রাখেন তাহলে প্রত্যেক দল অপর দলকে কাফের বলতে পারবে ওই কয়দিন আগে আমি দেখিয়েছিলাম যারা বলে নবী গায়েব জানি আর যারা বলে নবী গায়েব জানি না কথা কি

ছয় লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে মোবাইল কম্পিউটার মানে সব আমার ব্যক্তিগত না মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে তো সব কিছু তন্ন তন্ন করে এমন ভাবে ফরেন্সিক করেছে চেক দিয়েছে যে কোনো লাইনে কোনো একটা টাকা পাওয়া যায় কি না লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর আমরা সবচেয়ে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাই যায় কেলেঙ্কারি বুঝলেন নারী কেলেঙ্কারি অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার কারণ কোন হুজুর দশ বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে স্বাভাবিক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে অনেক মানুষ তাকে ভুল বুঝবে তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল বাটন ফোন বুঝেন তো ফিচার ফোন সুইজ ওলা এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো সেভ রাখতাম সংক্ষেপে মনে করেন চব্বিশ জানুয়ারি একটা মাহফিল লেখা হইলো টোয়েন্টি ফোর স্পেস

তার মানে গাজীপুরে আবার ভিন্ন অর্থে ব্যবহার হয় আর সাত এক দুই না সাত সাপ যান গাজীপুর মানে কি আমি বললাম আমি বললে বিশ্বাস নাও করতে পারিনি একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন বললো উপরে নিচে কি আছে এখন একটু নিচে এসে দেখে ফেব ফেব মানে ফেব্রুয়ারি সাতটা থাক ফেব্রুয়ারি ভর ফেব্রুয়ারি আরেকটু নিশে আছে দেখি এম আর আর মার মার মানে মার্চ মাস আর আরেকটু পিছমে গেলে আবার ডি ই সি ডিসেম্বর মাস তার মানে ও আচ্ছা বুঝեցি হুজুর এটা মাহফিলের না আমরা তো আবার ভেবেছিলাম জানতানগরে ব্যবসা করা আছে কিন্তু তো দেখা যাচ্ছে একই শব্দ কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায় একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায় আর একভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায় তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আর একজন বলছে আরেকভাবে কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেছি ও তা বোঝাচ্ছে কেউ ডাইরেক্ট খাচ্ছে কেউ হাতটাকে ঘুরিয়ে নেভাবে খাচ্ছে সুতরাং

তো এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না যেমন নূহ নবী যখন জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে চোখের সামনে পর্দা ফেলে দিত আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না এমনকি আরেক দলের মাহফিলকে পন্ডল করে দিয়ে যাবে রাফের কথা এবং আজকের মূল কথা আমাদেরকে এখন জানতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তবে ঈমানকে বাদ দিয়ে না ঈমানের উপরে আমাদেরকে উঠতে হবে নাস্তিকবাদী ফেতনা থেকে ইমান বাঁচতে বাঁচাতে হবে কাদিয়ানি ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে হেসবুত তৌহিদ ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে নারীবাদী ফেতনা থেকে ইমান বাঁচাতে হবে শরীফ শরীফার এই সমকামীদের থেকেও নিজের ইমানকে বাঁচাতে হবে এমনকি বেদাতিরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে ফেমেছে ওদের হাত থেকেও ইমানকে বাঁচাতে হবে ইমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরীর থাকতে রাজি আছেন তিন সাল আগের চাইতে আল্লাহ তালা আরো সহজ করে দিচ্ছেন এখন দেখেন না মানুষের মধ্যে এক গণ জোয়ার তৈরি হচ্ছে নাসিমনগরের বেদাত আগের চাইতে কমেছে না বেড়েছে কমেছে আরো কমবে ইনশাল্লাহ জিরোতে নেমে আসবে কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য আপনারা বলেন রব জয়ী হবে না শয়তান জয়ী হবে নাস্তিকদের সঙ্গে শয়তান আমাদের সঙ্গে রহমান সুতরাং আমাদের বিজয় সুনির্ধারিত খালি একটু অটল থাকা লাগবে অবিচল থাকা লাগবে নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে প্রয়োজনে হাসি মুখে শাহাদাতের অমীয় শুধু পান করতে হবে আল্লাহ আমাকেও কবুল করুন আপনাদেরকেও কবুল করুন সবাইকে মৃত্যু পর্যন্ত দিন আর ইমানের উপর অটল এবং অবিচল থেকে তৌফিক দান করুন